আমি ইন্ট্রোভার্ট ছেলেদেরকে একদম পছন্দ করি না, সে দাঁড়িয়ে আছে আমি ঠাস করে মেরে চলে যেতাম। তো এরকম করে করে আসলে তাকে কমফোর্টেবল বানিয়েছি, নিজের স্বার্থে না সিনেমার স্বার্থে। মাধুরী ম্যামটা কে? মাধুরী ম্যাম এসে মাধুরী জলজল করছে। মানে আমার দুইটা ক্যারেক্টার বলবো। আচ্ছা, তো গ্রামের সাধারণ একটা নরমাল একটা পরিবারের মেয়ে যার কিনা নায়িকা হওয়ার স্বপ্ন অনেক অনেক বেশি, বুঝি থেকে কিভাবে মাধুরী হয়ে ওঠা এবং মাধুরী আসলে কে, কি কাজ করছে কিংবা কিভাবে সে নিজেকে সুপারস্টার করে তুললো, ওটা নিয়ে আসলে লিপস্টিকের স্টোরি। পূজা না জলজল করছে? হ্যাঁ, আমি সবসময় জলজল করি। হ্যাঁ, আজকে আজকে জলজল করা আমার রক্তে মাংসে। বিউটিফুল, সো এলিগ্যান্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ইয়া, কিন্তু গানে তো মানে পুরাই একদম, মানে কত কতটা ডাউন করতে হলো মেকআপ? এটা আমার মেকআপ আর্টিস্টকে জিজ্ঞেস করতে হবে। এখন মনে হচ্ছে যে মানে কালি নিয়ে শুটিং এর সময় যে স্পাতিলার থেকে কালিটা নিয়ে এরকম ভাবে করে যে মেখে দিয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, তখন কেমন লাগে পূজা যখন এই যে নিজের মানে থাকে না যে আমরা তো একটু ব্রাইট হতে পছন্দ করি এশিয়ান যারা আছি, ক্যারেক্টারের জন্য যখন তোমাকে যে কালিটা মাখা হয়, এটা আসলে মাঝে মাঝে একটু বিরক্তিকর লাগে। বারবার মেকআপ ঘষতে হচ্ছে, মেকআপ ঘষতে হচ্ছে, কারণ একটা সময় তো মেকআপ উঠে গেলে এখানে একটু হোয়াইট হয়ে থাকে। সো ওইটা একটু বিরক্তি লাগে, বাট এমনিতে নিজেকে তো সবসময় নিজের স্কিন টোনে দেখি, যখন একটু আলাদা স্কিন টোনে দেখা যায় তখন ভালোই লাগে। যখন নতুন নতুন চুল কাটি তখন কিন্তু ভালো লাগে যে চুল ছোট আছে, এরকম এরকম করছে, বাট নতুন স্কিন টোনেও নিজেকে দেখতে ভালো লাগে, অন্য একটা পূজাকে দেখা যায়, তো ভালো লাগে। যেহেতু ছবির নামও লিপস্টিক, লিপস্টিক হ্যাঁ, যে লিপস্টিক বেশি দেয়। আমি একটু কম কথা বলছি। সো ম্যাডাম, আপনার কেমন লাগলো আদরাজারের সাথে কাজ করে? আমি নিজের প্রশংসা আগে নিজে করিনি, কারণ ওনার সাথে যখন আমি প্রথম কাজ করি নাকফুল, তখন অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিল, আমি ইন্ট্রোভার্ট ছেলেদেরকে একদম পছন্দ করি না। তো আমি নিজেকে নিজের প্রশংসা করব, কারণ আমি তাকে একটু কমফোর্টেবল বানিয়েছি, তাকে মানে পুশ করেছি অনেক, মানে পুশ করেছি বলতে আমি তাকে চিনি না প্রথম দেখা হয়েছে, বাট আমি না সবার সাথে মিশে যেতে পারি। তো ওনাকে আমি বারবার মারতাম, সে দাঁড়িয়ে আছে আমি ঠাস করে মেরে চলে যেতাম। তো এরকম করে করে আসলে তাকে কমফোর্টেবল বানিয়েছি, নিজের স্বার্থে না সিনেমার স্বার্থে। সো ওরকম করে করে আসলে তাকে চিনতে পেরেছি, সে খুব শেখার আগ্রহ আছে, তার অনেক স্ট্রাগল করতে পছন্দ করে, একটা স্ক্রিপ্ট দিলে সেই ডায়লগটা দিয়ে ডায়লগটা পড়তে 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 সে নিজের গ্রিপে আনতে পছন্দ করে। সো এইটা একজন আর্টিস্টের জন্য অনেক বড় একটা মানে গুণ আর্টিস্টের। সো এইটা এই দিকটা ভালো মানে ভালো লাগে, এবং সে যদি এটা চালিয়ে যেতে পারে, যদি অহংকার না আসে, সো অফকোর্স অনেক দূরে যেতে পারবে। দুই তিন দিন না, প্রথম একদিনে একদিনে আমি মায়ের খাইছি সন্ধ্যার পরে, এরকম একটা প্রথম সিন কিংবা একটা দুইটা সিন করার পরে আমি দেখতেছে যে আমি এমনিতেই যেটা বললো যে এটা আমি স্বীকার করি যে আমি একটু ইন্ট্রোভার্ট, তো আমার একটু মিশতে টাইম লাগে। তো সেখান থেকে দেখলাম যে না, উনি এতটা চঞ্চল সেটে, উনি যখন আসছে এই যে এখন যেরকম জলজল করছে, তখনও সেট পুরো মানে সবাই জলজল করছে, খুব জলি। সেখান থেকে আমি যতটাই যে কোনো একটা আমার থেকেও যদি বড় কোনো ইন্ট্রোভার্ট পৃথিবীতে থাকে, সেও যদি ওনার কো আর্টিস্ট হয়, তাকেও সে একদম ফ্রেন্ডলি হয়ে যায়। আচ্ছা, নাকফুল থেকে শুরু, নাকে থেকে শুরু ঠোঁটে চলে আসা, তো একটু জানতে চাই লিপস্টিক ঈদের সিনেমা, ঈদের বাজার ধরার জন্য কি নাম লিপস্টিক নাকি কেন আসলে? না না না, এটা গল্পের স্বার্থে, গল্পের কারণে আসলে, গল্পটা আসলে লিপস্টিককে কেন্দ্র করেই, এবং যারা যারা আর্টিস্ট আছে তাদের সবার লাইফের সাথে লিপস্টিকটা কানেক্টেড, সবার কাজকর্ম বলি যেটাই বলি না কেন লিপস্টিকটা কানেক্টেড। তো গল্পের ডিমান্ড, স্ক্রিপ্টের ডিমান্ডেই আসলে নামকরণটা হয়েছে লিপস্টিক। আচ্ছা, একটু চরিত্র নিয়ে শুনি, আতর কি করছেন সেখানে লিপস্টিকে? আতর, আতর আলী, পুরো নাম হচ্ছে আতর আলী। তো উনি হচ্ছে সুপারস্টার মাধুরী ম্যামের একজন অ্যাসিস্ট্যান্ট, 24 আওয়ার। ও আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট 24/7 অ্যাসিস্ট্যান্ট। ওকে, তার মেকআপ থেকে শুরু করে, তার গেটআপ থেকে শুরু করে, সে কি পরবে কি খাবে সবকিছু তার নখদর্পণে। ওকে, খুবই ইন্টারেস্টিং খুব ক্যারেক্টারটা। আচ্ছা, আর মাধুরী ম্যামটা কে? মাধুরী ম্যাম এসে মাধুরী জলজল করছে, কিন্তু গানে তো আমরা সেটা সেরকম মাধুরী ম্যামের জলজল দেখলাম না। এটা তো আরেকটা পার্ট। না, লিপস্টিকে তো অনেকগুলো কালার না? হ্যাঁ, অনেকগুলো কালার, ঠিক আছে। এখানে আমার দুইটা ক্যারেক্টার বলবো। আচ্ছা, তো গতকালকে যেই গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে, সেই মেয়েটা হচ্ছে বুচি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। গ্রামের সাধারণ একটা নরমাল একটা পরিবারের মেয়ে
যার কিনা নায়িকা হওয়ার স্বপ্ন অনেক অনেক বেশি, সে মানে ও যে কাজই করুক না কেন যদি ও শোনে যে এইখানে শুটিং হচ্ছে কিংবা এই নায়কের শুটিং হচ্ছে এই নায়িকার শুটিং হচ্ছে, সে যেই কাজই যত ইম্পর্টেন্ট ওর লাইফের কাজ থাকুক না কেন ও ওইটা ফেলে শুটিং দেখতে যাবে, মানে নায়িকা হওয়ার ইচ্ছা ওর মধ্যে অনেক বেশি, যেভাবেই হোক ওর নায়িকা হবে, ওর খাওয়া দাওয়া ওর মানে সব কিছুতেই ওর নায়িকা নায়িকা, ও এবং ওর আশেপাশে যেই মিররের কাছে বিভিন্ন নায়ক নায়িকার ছবি থাকে, সো ওইখান থেকে কিভাবে বুচি থেকে কিভাবে মাধুরী হয়ে ওঠা এবং মাধুরী আসলে কে কি কাজ করছে কিংবা কিভাবে সে নিজেকে সুপারস্টার করে তুললো ওটা নিয়েই আসলে লিপস্টিকের স্টোরি।